আমরা কবে মানুষ হব, আমরা কবে মানুষ হব? করোনা নিয়ে পৃথিবী থরথর করে কাঁপছে আর আমরা করোনা নিয়ে স্লোগান দিচ্ছি, জেলের তালা ভেঙেছি, খালেদা জিয়াকে ছুটাইছি। আপনারা সকলেই জানেন কিছুক্ষণ আগে আমাদের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পেয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি 1000 বার তার নেতাকর্মীদেরকে জানিয়ে দিয়েছেন, মাইকিং করেছেন, খালেদা জিয়ার মুক্তিকালে কোনো নেতাকর্মী মাঠে আসবেন না, কোনো নেতাকর্মী রাস্তায় আসবেন না, কারণ করোনা ভাইরাস নিয়ে বাংলাদেশে এখন একটা আতঙ্ক চলছে। আপনারা মাঠে আসা মানেই আপনাদের নেত্রী পর্যন্ত একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়ে যাওয়া। নেত্রী কতটা অসুস্থ ওনার এই মুমূর্ষ অবস্থায়, বর্তমান যে পরিস্থিতি, ওনার পরিস্থিতি যদি, স্বাস্থ্যের পরিস্থিতি যদি খারাপ হয়ে যায়, উন্নত বিশ্বের চিকিৎসাও নিতে পারবে না, কোনো দেশেই যেতে পারবে না, বাংলাদেশেও হাসপাতালগুলো বন্ধ হয়ে গেছে। এখন এই অবস্থায়, এই করোনা ভাইরাসের মুহূর্তে নেতাকর্মীদেরকে 100 বার বলার পরেও কেউ শুনেনি, রাস্তায় এসে স্লোগান দেওয়া শুরু করেছে হাজার হাজার নেতাকর্মী, জেলের তালা ভেঙেছি, নেত্রীকে ছুটিয়ে এনেছি। নেত্রীকে তারা নাকি জেলের তালা ভাঙ্গা আন্দোলন করে নাকি তারা ছুটাই আনছে। সরকার ওনাকে 6 মাসের শর্ত সাপেক্ষে, ওনার বয়সের দিকে তাকিয়ে সব কিছু বিবেচনা করে ওনাকে 6 মাসের জন্য মুক্ত করে দিয়েছে। আর ওরা বলছে জেলের তালা ভেঙেছি, নেত্রীকে ছুটিয়ে এনেছি। লজ্জা করে না? লজ্জা করে না আপনাদের? আপনাদের নেত্রী এতটুকু অসুস্থ, তাকে আরো বিপদে ফেলার জন্য রাস্তায় নেমে এসেছেন, সব দোষ তো প্রবাসীদেরকে দিয়ে দিয়েছেন। একটা সামান্য দইওয়ালা পর্যন্ত দোকানের সামনে লিখে দেয় প্রবাসীদের প্রবেশ নিষেধ, প্রবাসীদের প্রবেশ নিষেধ। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যখন উন্নত বিশ্বে এই করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক, সবাইকে ছুটি দিয়ে দিয়েছে, অনেক প্রবাসী আছে এই ছুটিতে দেশে যাইতে চাইছে, দেশে গেছে, তার মানে প্রবাসীরা খারাপ হয়ে গেছে। কই আজকে আপনাদেরকে সরকার যে ঘোষণা করে দিল, আপনাদেরকে সরকার ঘোষণা করে দিয়েছে আপনারা সবাই ঘরে থাকবেন, এই মুমূর্ষু অবস্থায় কেউ ঘরের বাইর হবেন না। আপনারা ঘরে আছেন? কেউ আপনারা কি কেউ ঘরে আছেন? আপনাদেরকে ঘরে নেওয়ার জন্য সেনাবাহিনী নামাতে হয়েছে, আপনাদেরকে ঘরে নেওয়ার জন্য সেনাবাহিনী নামাতে হয়েছে। এখন বলুন, প্রবাসীরা খারাপ নাকি আপনারা খারাপ? আপনারা দলে দলে গ্রামে যাওয়া শুরু করেছেন, তাহলে বলুন, শুধু কি প্রবাসীরা দোষী? আজকে হাতি যখন গর্তে পড়ে, চামচিকাও কানের ভিতরে খোঁচায়, সেই খোঁচানোটা আজকে সোশ্যাল মিডিয়াতে খোঁচাচ্ছে এই প্রবাসীদেরকে, যেই প্রবাসীদের রেমিটেন্স দিয়ে বাংলাদেশ চলে। একটু বিবেক খাটিয়ে কথা বলবেন। অনেক লেখালেখি করছেন যে 16 কোটি মানুষকে বিপদে ফেলে দিয়েছে, এই করেছে সেই করেছে। আপনাকে প্রশ্ন করছি, যে লিখছেন আপনাকে প্রশ্ন করছি, আপনি যদি মুমূর্ষু অবস্থায় মরে যেতে লাগেন, আপনার মা যদি আপনাকে ডাকে যে তুই মরার আগে আমার কাছে একটু আয়, তোর চেহারাটা একটু দেখি, আপনার মা যদি ডাকে, না আইসা পারবেন? আপনি জানেন আপনার শরীরে কোনো ভাইরাস নাই, তারপরেও বিপদ দেখে বাঁচার জন্য হয়তোবা চেষ্টা করবেন, তো সেই মানুষটাকে রুখে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। না, তুমি যেতে পারবা না, সেটা তো আমরা করি নাই। বিমানবন্দরগুলো বন্ধ করেছিলাম, এয়ারলাইন্স কোম্পানির বিমানগুলো বন্ধ করেছিলাম। আমাদের যদি এতই প্রবলেম হয়ে যেত প্রবাসীদের, এয়ারলাইন্সগুলো বন্ধ করে দিতাম, তাহলেই তো হতো। মানে প্যান্ট পরবো, চেইন খোলা রাখবো, এমন অবস্থা, তাই না? সব দোষ প্রবাসীদের। আজকে কি বলবো, আজকে যেখানে সবাইকে বলা হয়েছে ঘরে থাকার জন্য, তারা এখন গ্রামে গঞ্জে গিয়ে আলুর বত্তা, মুসির বত্তা, অমুকের বত্তা, তমুকের বত্তা বানিয়ে সবাই মিলেমিশে খাওয়া শুরু করেছে। কেউ দলে দলে ক্রিকেট খেলা শুরু করেছে, কেউ আবার মশারিটা নিয়ে সেখানে তাস খেলা শুরু করেছে একসাথে বসে বসে। এটাই হচ্ছে আমাদের হোম কোয়ারেন্টাইন। আমাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেছে আর আমরা এভাবেই আমাদের হোম কোয়ারেন্টাইন পালন করছি। আজকে অনুরোধ জানাতে চাই, আল্লাহ আমাদেরকে এই বিপদ দিয়েছেন, আল্লাহই এই বিপদ থেকে উদ্ধার করবেন। যার মৃত্যু যেখানে যেভাবে লেখা আছে সেভাবেই হবে, তারপরেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই সতর্ক থাকতে গিয়ে আপনারা যারা আমাদেরকে সতর্ক করছেন, এভাবে চলতে হবে, কিন্তু আপনাদের নিজেদেরই ঠিক নাই, কিন্তু সেখানে আপনাদের এই আঙ্গুল তুলে কথা বলা আমাদের কলিজা ছিদ্র হয়ে যাওয়ার মতো হয়ে যায়। যখন লেখা দেখি একটা ছোট্ট টং দোকান, যেসব টং দোকানে প্রবাসীরা যায় না, সেই সমস্ত টং দোকানরা যখন প্রবাসীরা ভুলে চুলে যায়, তারপর বলে ভাই এক কাপ চা খাবেন, চাটা খাওয়ানোর পর যখন ন্যায্য দাম দেয়, তখন বলে যে ভাই আপনি তো বিদেশ থেকে আইসেন, কিসের 5 টাকা দিলেন, 500 টাকা দেন, আমাদেরকে বকশিস দেন। একটা রিক্সাওয়ালা পর্যন্ত প্রবাসীদের রিক্সায় ওঠানোর পর যখন শুনে যে সে প্রবাসী, তখন বকশিসের জন্য হাত পেতে থাকে এবং প্রবাসীরা সেটাও দেয়। মানবতা দেখায়।
সেই জায়গায় আজকে গুটি কয়েক প্রবাসীদের জন্য সমগ্র প্রবাসীদেরকে অপমান করা হচ্ছে। কয়জন প্রবাসী বাংলাদেশে গেছে আর সমগ্র প্রবাসীদেরকে কেন অপমান করা হচ্ছে, কেন বারবার এভাবে লেখা হচ্ছে, আজকে কেন লঞ্চ বোঝাই করে করে মানুষ গ্রামে যাচ্ছে, আজকে কেন ট্রেন বোঝাই করে করে গ্যাদারিং করে করে মানুষ গ্রামে গঞ্জে গিয়ে এই করোনা ভাইরাসকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে, এটা বলতে পারেন? সরকার ঘোষণা দিয়েছে ঘরে থাকার জন্য, ঘরে থাকেন, হোম কোয়ারেন্টাইনে থাকেন, যে যেখানে আছেন সেই জায়গায় থাকেন, এখান থেকে সবাইকে নড়তে নিষেধ করা হয়েছে, কিন্তু আপনারা সবাই নড়ে গেছেন, গ্রামে গঞ্জে সবাই চলে গেছেন ঢাকা শহর, রিস্ক এখানে থাকলে আপনাদের মৃত্যু হতে পারে, এখানে ভাইরাস আক্রমণ করতে পারে। ঢাকা শহর পৃথিবীর সবচেয়ে নোংরা শহর, তা জেনে কিন্তু আপনারা অটোমেটিক এখন আপনারা নিরাপদ স্থানে চলে যাচ্ছেন। যখন ইটালি প্রবাসী, অন্যান্য দেশের প্রবাসীরা বাংলাদেশে নিরাপদ স্থানে আসার চেষ্টা করেছিল, তখন কেন ইটালি প্রবাসীরা খারাপ হয়ে যায়? আপনি কি জানেন আপনার গায়ে ভাইরাসটা আছে কি না? আপনি কি জানেন আপনি এই অবস্থায় কেন গ্রামে যাচ্ছেন, এই অবস্থায় কেন আপনি আপনাদের পরিবারের কাছে যাচ্ছেন? এতদিন তো প্রবাসীদেরকে বলেছেন, ওরে বাবা প্রবাসীদের পরিবারের কথা চিন্তা করলো না, ষোলগুড়ি মানুষের কথা চিন্তা করলো না, গ্রামগঞ্জের মানুষের কথা চিন্তা করলো না, প্রবাসীদের ঘরে ঘরে এখন পুলিশ গিয়ে হানা দিচ্ছে। তাহলে আপনাদের প্রত্যেকের ঘরে ঘরেও কি এখন পুলিশ পাঠানোর দরকার নয়? আপনাদের ঘরে কি পুলিশ পাঠানোর দরকার নয়? যারা এখন ঢাকা শহর থেকে গ্রামে গেছেন, আপনার শরীরেও যে করোনা ভাইরাস নাই, আপনিও যে আপনার পরিবারকে আক্রান্ত করবেন না, এটার কোনো গ্যারান্টি আছে? তাহলে কেন গেলেন গ্রামে, কেন আপনারা ঢাকা শহর ছাড়লেন? এই জবাব কে দিবে? শুধু দোষ প্রবাসীদের। প্রবাসীরা কেন বাংলাদেশে গেল এবার হিসাব মিলিয়ে দেখুন। নিজে যখন বিপদে পড়েন তখন বাঁচার জন্য নিজের শেষ চেষ্টাটা আপনারা করেছিলেন, সেই চেষ্টাটা প্রবাসীরা করেছিল। তাই বলে কি প্রবাসীদেরকে এভাবে অপমান করতে হবে? ঠিক আছে, প্রবাসীদেরকে কোয়ারেন্টাইনের জন্য বলা হয়েছে, তারা কোয়ারেন্টাইন মানে নাই, তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে দরকার হয় রিমান্ডে নেওয়া দরকার, আমরা সেটা অবশ্যই আইনকে শ্রদ্ধা রেখে বলতে পারি। কিন্তু যে সমস্ত প্রবাসীরা দেশকে ভালোবেসে নিজের পরিবারের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে দূর প্রবাসে পড়ে আছে, নিজের একটা রুমের ভিতরে আল্লাহ আল্লাহ করছে, সেই মানুষগুলো যখন সোশ্যাল মিডিয়া ঘাটতে ঘাটতে দেখে একটা টং দোকানে লেখা, অমুকের টং দোকানে প্রবাসী ঢোকা নিষেধ, একটা সামান্য দইয়ের দোকান ও লেখা রাখছে এখানে প্রবাসীরা ঢোকা নিষেধ, তারপরে দেখলাম ডাক্তারের মানে কি চেম্বারের ভিতরে লেখা আমরা প্রবাসীদের চিকিৎসা করাই না। তোমরা প্রবাসীদের চিকিৎসা করাও না, কিন্তু প্রবাসীদের টাকা দিয়ে দেশ কই নিয়ে যাচ্ছ? প্রবাসীদের রেমিটেন্সের টাকা দিয়ে বাংলাদেশের রিজার্ভ কেন ভর্তি করছো বলতে পারো? এই প্রশ্নের জবাব কে দিবে? আজকে আবারও বলতে চাই, আমাদের বিপদ সবাই মিলেমিশে সম্পূর্ণ করতে হবে, আমাদের যে সরকার যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা পালন করতে হবে, সবাই আমাদের আইনকে শ্রদ্ধা রেখে দেশের মানুষের কথা চিন্তা করে সবাই নিজ নিজ জায়গা থেকে যতটুকু সম্ভব আমাদের এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। এখন দেখেছেন এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আর্মি পর্যন্ত রাস্তায় নামাতে হয়েছে। অতএব বড়গলা করে প্রবাসীদেরকে আর অপমান করবেন না, নিজেরা নিজ নিজ জায়গা থেকে ঠিক হয়ে যান, নিজেরা নিরাপদ স্থানে চলে যান। সরকার যে অনির্দিষ্টকালের জন্য যে নির্দেশনা দিয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয় যে নির্দেশনা দিয়েছে সেটা পালন করুন। ইনশাল্লাহ আমরা এই পরিস্থিতি মোকাবেলা করতে পারবো, এই পরিস্থিতি থেকে অবশ্যই আল্লাহ আমাদেরকে মুক্তি দিবেন। শুধু একটু সময়ের ব্যাপার। আজকে যে প্রবাসী ভাইয়েরা আমার কাছে মেসেজ করেছেন, ফোন করেছেন, ছবিগুলো পাঠিয়েছেন, আপনাদের কাছে অনুরোধ জানাতে চাই, আপনারা কোনোভাবেই আপনারা দুর্বল হবেন না, যে যেখানেই আছেন যেভাবেই আছেন দেশকে যেভাবে এতদিন সাপোর্ট করে গেছেন, ভবিষ্যতেও ঠিক তেমনি আপনারা বাংলাদেশকে সাপোর্ট করে যাবেন, এটাই থাকবে আপনাদের প্রতি আমার দাবি। এবং যারা বারবার বলছেন যে ভাই বলেন কোনো প্রবাসী যাতে আর 6 মাস দেশে টাকা না পাঠায়, আমি জানি কোন কষ্টের থেকে আপনারা এই কথাগুলো বলছেন, তারপরেও বলতে চাই ভাই আমার বাংলাদেশ, প্রবাসীরা যেদিন টাকা পাঠানো বন্ধ করে দিবে সেদিন থেকে বাংলাদেশ আর হাঁটবে না। তাই আমরা চাই না আমাদের বাংলাদেশকে আতুর করে দিতে। প্রবাসীরা যে যেখানেই আছেন যেভাবেই আছেন, আপনারা আপনাদের পরিবারের কথা ভেবে, দেশের কথা ভেবে আপনারা অবশ্যই আগে যেভাবে বাংলাদেশকে সাপোর্ট করেছেন এখনও সেভাবে সাপোর্ট করবেন। পরিশেষে আবারও বলতে চাই বাংলাদেশকে, এই প্রবাসী নামক ছুরিকে শান দিন, শান যত শান দিবেন তত আরাম করে করে কাটতে পারবেন। কিন্তু শান যদি না দেন, যদি মরিচা ধরে যায়, তাহলে আপনারা কীভাবে কাটবেন? কয়েকদিন পরে বোতা হয়ে যাবে, যেটাকে পোস্ট দেবেন থেতলে যাবে, কাটবে না। অতএব এগুলোকে শান দেন, ইনশাল্লাহ
এই বাংলাদেশ একদিন পৃথিবীর মানচিত্রে, পৃথিবীর মানচিত্রে একদিন ধারালো অস্ত্র হিসাবে তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমার এই ভিডিওর কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন, আমি রাজনৈতিক ইস্যু নিয়ে কোনো কথা বলিনি, কিন্তু খারাপ লেগেছে। এই অবস্থায় যখন নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার গাড়ি বহর আশেপাশে যেভাবে গ্যাদারিং করেছে, দেখার পর খারাপ লেগেছে। এই মুহূর্তে এইসব জিনিসের প্রয়োজন নেই, এইসব জিনিসের প্রয়োজন ছিল না, এটাই বলার ছিল। ভুল করে থাকলে ক্ষমা করে দিবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন যুক্ত হয়েছেন, এই ধরনের প্রতিবাদমূলক ভিডিও যদি দেখতে চান আমার চ্যানেলটিকে, এসকে মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে পারেন। দেখা হবে আগামী ভিডিওতে। এতক্ষণ ছিলাম আপনাদের সাথে, আমি টিপু চৌধুরী দক্ষিণ কোরিয়া থেকে। সালাম আলাইকুম।